আমি আজকে যেখানে রয়েছি যে মনিরতলা জংশন, যেখানে কিন্তু প্রথম মনির এক্সপ্রেস পৌঁছে গেছে, সেই মনিরতলা জংশনে কিন্তু আমি পৌঁছে গেছি, সেখান থেকে লাইভ তুলে গেছি। আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যে ভাবনা, এটা প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে, এবং যারা এটাকে স্বীকৃতি দিয়েছেন এবং সঙ্গে আছেন এবং আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন, তাদেরকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা আশীর্বাদ রাখবেন, আশীর্বাদ করবেন যেন এই ধারাবাহিকতা এরকমই থাকে আর আমরা এরকম ভাবে থাকি। আজকের দিনটা কেমন ছিল, আমি যখন সন্ধ্যে 7টার দিকে আসি দেখলাম এই মণ্ডপে লাইন, এরকম অনেকটা লাইন রয়েছে, কালকে অষ্টমী রয়েছে, কতটা ভিড় হবে বলে মনে হয়। প্রচুর প্রচুর মানুষের ভালো লেগেছে, প্রচুর প্রচুর মানুষ এসেছেন, সবার আশীর্বাদ আমরা পেয়েছি। আপনারা যারা আসবেন, আমাদের এই যে কাল্পনিক প্রয়াস বা আমাদের স্বাগত দিন বাকির যে স্বপ্ন আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা সবাই আসুন, দেখুন আমি দেখাবো সবাই কিন্তু কপিলমুনি এক্সপ্রেস পৌঁছে গেছে, একদম মনিরতলা জংশনে কিন্তু কপিলমুনি এক্সপ্রেস পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন যে মনিরতলা জংশনে কপিলমুনি এক্সপ্রেস পৌঁছে গেছে। এই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতেছেন যে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কপিলমুনি এক্সপ্রেস দেখার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর কপিলমুনি এক্সপ্রেস আপনাদের দেখাচ্ছি যে মনিরতলা জংশনে কিন্তু পৌঁছে গেছে কপিলমুনি এক্সপ্রেস। আর এই পুজো মণ্ডপটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সরকারি ভাবে পাচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় 21 লক্ষ মানুষ কিন্তু এই মানে আমার ভিডিওর মাধ্যমে দেখেছে যে কপিলমুনি এক্সপ্রেস। আর আজকের ভিড়টা ছিল, আমরা জানেন যে এখন বাজে রাত 11:33, এখনো পর্যন্ত কিন্তু মানুষের ঢল লেগেছে সাগরের মনিরতলা জংশনে, যেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কপিলমুনি এক্সপ্রেস। সেই কপিলমুনি এক্সপ্রেসে এটার জন্য কিন্তু দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন যে লাইন দেশে হচ্ছে, আর যখন 8টা বেজেছিল সেই সময় কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল, আর এখন ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে। আপনাদের যাবো ভেতরটা দেখাবো, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে কেসটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পৌঁছে গেছে কপিলমুনি এক্সপ্রেস মনিরতলা জংশনে, আর দেখতেছেন যে প্রচুর প্রচুর মানুষ আরেকজন দাদাদের কাছে চলে আসবে। দাদা কোথা থেকে এসছে? কোথা বলে নগেন্দ্র মাসলা সোলার প্রজেক্ট সাগর, এখান থেকে এসছে। কপিলমুনি এক্সপ্রেস দেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, এবং আমাদের কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখেছি যে এটা খুব খুব মানে ইউনিক টাইপের, ইউনিক ডিজাইন, অন্যরকম লাগে। আরে পেছন তারা অনেক কিছু বোঝা রয়েছে, আনন্দে আত্মহারা, একদম সুন্দর মানে 7টার সময় যে ভিড় ছিল আপনি বুঝতে পারতেন না, এত দেরি করে যে ওই লাইন, সে ভীষণ লাইন, ওই জন্য দেরি করে বেরিয়েছেন। হ্যাঁ, মানে পরিবার নিয়ে বেরিয়ে কতটা মানে আনন্দ পাচ্ছে, খুব আনন্দ। সবাইকে কি বলবেন, তারা দের দিয়ে আসতে হবে, তারা এই কয়েকদিন মানে আগামী দিন হয়তো তুলনামূলক ভাবে আরো অতিরিক্ত ভিড় হবে, এটা আশা রাখছি। সবাই যেন আসে, সবাই আগের না আসবে। চন্দন প্রামাণিক বাড়ি নগেন্দ্রগঞ্জ, বুঝেছেন যে দাদা নগেন্দ্রগঞ্জ থেকে এসে, অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা কিন্তু নগেন্দ্রগঞ্জ থেকে এসেই কপিলমুনি এক্সপ্রেসের আগে তৈরি পুজো মণ্ডল এবং মায়ের প্রতিমা দেখার জন্য সবাই কিন্তু স্টেশনে নেমে, তারা কিন্তু একদম প্রতিমা দর্শনের জন্য কিন্তু ধীরে ধীরে নেমে আসছে। আর সাগরের মন্দিরতলা সাগরের কিন্তু দুর্গোৎসব কমিটি এই টিমটা বানিয়েছে, আপনার সামনে তুলে ধরেছে, আর এই টিমটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই কপিলমুনি এক্সপ্রেসের আগে তৈরি পুজো মণ্ডপ প্রথম স্থান অধিকার করেছে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। দেখাবো ভেতরে কি কি রয়েছে আপনাদের, আরো দেখাবো। দেখতে পাচ্ছেন যে জেলার সেরা মণ্ডপ, দেখুন জেলার সেরা ইয়ে রয়েছে এখানে, কিন্তু ভাড়ার চার্ট দেওয়া রয়েছে, ভাড়ার চার্ট গুলো দেওয়া রয়েছে, ভাড়ার চার্ট দেওয়া রয়েছে, ভাড়ার চার্ট
একদম বালুগঞ্জ সোনারপুর বারাইপুর জয়নগর মথুরাপুর মথুরাপুর চাঁদদ্বীপ সবিন্দু সব আজকে একের পর এক ভারত চার্জার রয়েছে এবং পেশেন্টগুলি শিয়ালদা পেশেন্ট থেকে শুরু করে একের পর এক পেশেন্টের কিন্তু নাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একের পর এক পেশেন্টের কিন্তু নাম দেওয়া রয়েছে এসে কপিলমুনি এসে পড়েছে আর এটা কিন্তু কপিলমুনি এক্সপ্রেস এসে পৌঁছে গেছে মন্দিরতলা জংশনে আর এখানে কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফের বিষয়টা তুলে ধরা হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফের বিষয়টা তুলে ধরা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা এরকম সমস্যা